শুভেচ্ছা আমন্ত্রণ ফ্ল্যাশবোর্ডে। সঙ্গে আছি আমি রকুনন্দন। দর্শক, দেখে নেওয়া যাক আজকের ফ্ল্যাশবোর্ডে কী কী থাকছে এবং তার আদ্যোপান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিভিন্ন ইস্যু নিয়ে টুইট করে আলোচনায় থাকতে পছন্দ করেন বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্ক। এবারও তার ব্যতিক্রম ঘটানি এই প্রযুক্তি উদ্যোক্তা। নিজের মৃত্যু নিয়ে টুইট করে হইচই ফেলে দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি খবরে বলা হয়, সোমবার টুইটারে নতুন এক পোস্ট দিয়েছেন ইলন মাস্ক, যেখানে রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যুর কথা উল্লেখ করেছেন তিনি। ওই টুইটে মাস্ক লিখেন, আমি যদি রহস্যজনকভাবে মারা যাই, জানবেন আপনাদের সঙ্গে পরিচিত হতে পেরে ভালো লেগেছে, যদিও এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। নিজের রহস্যজনক মৃত্যু বিষয়ক টুইট করার আগে টুইটারে আরও একটি পোস্ট দেন ইলন মাস্ক, যেখানে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সহযোগিতা করার ব্যাপারে কথা বলেছেন তিনি। শেয়ার করেছেন রুশ ভাষায় লেখা একটি পোস্ট। ওই পোস্টে বলা হয়, ইলন, আপনি যতই বোকা সাজুন না কেন, এই জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। তীব্র সংকটের পর দেশের বাজারে বেড়েছে সয়াবিন তেলের সরবরাহ, তবে চড়া দামের প্রভাবে নেই আগের মতো বেচে কেনা। এতে দৈনিক বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে বিপাকে পড়েছেন খুচরা বিক্রেতারা। চড়া দামের কারণে ক্রেতাদের কেউ কেউ শুধু দাম জিজ্ঞেস করে হাঁটছেন উল্টো পথে, কেউ আবার চাহিদা কমিয়ে কিনছেন স্বল্প পরিমাণ। ক্রেতারা বলছেন, সরকার তেলের দাম 38 টাকা বেশি নির্ধারিত করে দিয়েছে, যা পুরোপুরি আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। আমাদের এখন কিনতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু করারও তো কিছু নেই, কিনতে তো হবে। ঊর্ধ্বমুখী দামে খুব একটা স্বস্তিতে নেই খুচরা বিক্রেতারাও। ক্রেতা সাধারণ খরচটা বেশ কমিয়ে আনায় দৈনিক বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে পড়তে হচ্ছে বিপাকে। খুচরা ব্যবসায়ীরা বলেন, তেলের দাম এত বেশি, যে ব্যক্তি আগে কিন্তু 5 লিটার সে এখন কিনছে 1 লিটার। আমাদের চালান বেশি লাগছে এবং লাভের সংখ্যাও কম হচ্ছে। শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভ দমন করতে নিরাপত্তা বাহিনীকে লোট ও ভাঙচুরকারীদের গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। স্মরণকালের ভয়াবহ অর্থনৈতিক সংকটে থাকা দেশটিতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন লঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র নলিন হেরাত বলেছেন, কাউকে সরকারি সম্পত্তি লুটপাট বা মানব জীবনের ক্ষতি করতে দেখলে নিরাপত্তা বাহিনীকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীলঙ্কায় এক এমপির অপমৃত্যু, আরেকজনের উপর হামলা এবং মন্ত্রী প্রধানমন্ত্রী সহ অর্ধ শতাধিক নেতা বাড়িতে অগ্নিসংযোগের পরের দিনই এমন কঠোর নির্দেশনা দিল লঙ্কান কর্তৃপক্ষ। গত কয়েক মাস ধরেই শ্রীলঙ্কার অর্থনীতিতে চরম মন্দা পরিস্থিতি বিরাজ করছে। বিদেশি মুদ্রার রিজার্ভ তলানিতে, মুদ্রাস্ফীতিও আকাশ ছোঁয়া। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে মানুষ। এই অবস্থায় খুব দানা বাঁধতে শুরু করে দেশটির সাধারণ নাগরিকদের মধ্যে। এক পর্যায়ে রাজাপাকসে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। বিক্ষোভ দমাতে এপ্রিলের শুরুতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। ইসরায়েলি সেনাদের হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ইসলামী প্রতিরোধকামী সংগঠন হামাস যোদ্ধারা। তারা বলেছে, যদি ইসরায়েল হামাসের নেতাদের হত্যার জন্য লক্ষ্যবস্তুতে পরিণত করে, তাহলে দখলদার শক্তির জন্য দুজখের দরজা খুলে যাবে। আজ এক বিবৃতি প্রকাশের মাধ্যমে হামাস যোদ্ধারা ইসরায়েলের জন্য এই হুঁশিয়ারি উচ্চারণ করে। টাইমস অব ইসরায়েল এর আগে এক রিপোর্টে বলেছে, দখলদার ইসরায়েল সরকার তার পশ্চিমা মিত্রদেরকে জানিয়েছে যে ইহুদিবাদী সেনাদের হিট স্কোয়াড হামাস নেতাদের উপর হত্যাকাণ্ড পরিচালনায় প্রস্তুতি নিচ্ছে। হামাসের যেসব নেতা বিশ্বের বিভিন্ন দেশে থাকেন, তাদেরকে হত্যার জন্য ইসরায়েল এই প্রস্তুতি নিচ্ছে। গত বছরের মে মাসে গাজার প্রতিরোধকামী সংগঠনগুলোর সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে ইসরায়েল। 11 দিনের ওই যুদ্ধে গাজাভিত্তিক সংগঠনগুলো প্রায় 4,000 ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। সৌদি আরবে বসবাস ও কাজের বৈধ কাগজপত্র না থাকা বিদেশি ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। গত এক সপ্তাহে মধ্যপ্রাচ্যের বৃহত্তম এই দেশটির বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার হয়েছেন 10,842 জন অবৈধ অভিবাসী ও অভিবাসন প্রত্যাশী। সৌদি আইন শৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে দেশটির দৈনিক পত্রিকা আরব নিউজ জানিয়েছে, গ্রেপ্তার এই ব্যক্তিদের মধ্যে 6,916 জনের সৌদিতে বসবাসের জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র নেয় এবং কাজের অনুমোদনপত্র নেয় 1,008 জনের। এছাড়া অবৈধভাবে সীমান্ত পার হয়ে সৌদিতে প্রবেশের দায়ে গ্রেফতার হয়েছেন আরও 2,918 জন। অনুপ্রবেশকারীদের ঠেকাতে সৌদি আরবের সরকার অত্যন্ত কঠোর, এমনকি অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়াও দেশটির আইন অনুযায়ী গুরুতর অপরাধ।
দর্শক, এই ছিল আজকের ফ্ল্যাশবোর্ড। পরবর্তী ফ্ল্যাশবোর্ড দেখার আমন্ত্রণ রয়েছে। ধন্যবাদ সবাইকে।